প্রিয় বন্ধুরা আজকে পর্বে আলোচনা করব তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ নিয়ে যেটি তোমাদের এস স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিসের ভিত্তিতে টাকা দেওয়া হয় এবং এই টাকা কারা সবার আগেই তোমরা পাবে তা নিয়েই কিন্তু আজকের এই পর্বটি আলোচনা হতে চলেছে যার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে মনোযোগ সহকারে শুনে নাও যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিসের ভিত্তিতে টাকা দেওয়া হবে এবং কারা তোমরা প্রথমের দিকে টাকা পাবে অর্থাৎ এক কথায় বলতে গেলে কারা আগে পাবে এই টাকা তো এস ভি সি এম স্কলারশিপ আজকে দু হাজার তেইশ চব্বিশের যেটা রয়েছে বিকাশ ভবন তো দেখো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত বা যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলেন তারা কিন্তু অর্থাৎ সেই সকল ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে এটা আমি প্রথমেই বলে দিলাম তো আরেকটা জিনিস বলবো যেটা তোমরা যারা এখনও আজকের এই পর্বটি লাইক করনি অবশ্যই কিন্তু লাইক করে দিও কারণ খুবই গুরুত্বপূর্ণ আজকের এই যে নোটিশটি আমি তোমাদের আলোচনা করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে তারাও উপকৃত হবে আজকের এই স্কলারশিপ নিয়ে এই তথ্যটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু অল করে দেখো আর এরকম সমস্ত গুরুত্বপূর্ণ যে নোটিশ এবং সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা লাস্ট মিনিট সাজেশন সেগুলো সমস্ত কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে তো যেটা বলছিলাম যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল অলরেডি তাদের কিন্তু অর্থাৎ সেই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে তবে সবে মাত্র কিন্তু এই টাকা দেওয়ার প্রক্রিয়াটা চালু হয়েছে কিন্তু কিসের ভিত্তিতে এই টাকা দেওয়া হয় নামের অক্ষর অনুযায়ী মানে এবিসিডি এইভাবে জেট পর্যন্ত নাকি পরীক্ষার নাম্বার অনুযায়ী নাকি স্কুল কলেজ অনুযায়ী নাকি পারিবারিক ইনকাম অনুযায়ী কোনটা তো তাই নিয়েই কিন্তু আজকের পর্বের এই ভিডিওটি আমি আলোচনা করব। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো রাজ্য সরকার কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করেছে তার মধ্যেই অন্যতম একটি হলো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেখানে বিগত পরীক্ষায় ষাট শতাংশ নম্বর যদি থাকে তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে তবে যে সকল ছাত্রছাত্রীরা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের সকলের একটা প্রশ্ন যে কিসের ভিত্তিতে এই স্কলারশিপের টাকাটা দেওয়া হবে বা কারা আগে পাবে এটি তো দেখো এবারে বলে দিই যে নামের অক্ষর অনুযায়ী যারা ভাবছিলে যে টাকা দেওয়া হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ নামের অক্ষর অনুযায়ী কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া হয় না বা স্কুল কলেজ অনুযায়ী অনেকে ভাবতে পারো যে না এটাও কিন্তু নয় ঠিক আছে যে দেখা যাচ্ছে একটা স্কুল আগে ভাগে টাকা পেয়ে গেছে অন্য স্কুলের ছাত্রছাত্রীরা অনেক পরে পাচ্ছে বা এখনও পায়নি না এটাও কিন্তু ভুল যে এই নিয়ম অনুযায়ী দেওয়া হয় না বা পরীক্ষার নাম্বার অনুযায়ী যে ও বেশি নম্বর পেয়েছে কম নম্বর পেয়েছে এমনভাবেও কিন্তু সেটা বিচার করা হয় না তাহলে কিভাবে হয় এই টাকা দেওয়া আসলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু বিভিন্ন ভেরিফিকেশনের মাধ্যমে এই টাকাটি দেওয়া হয় অর্থাৎ দেখা যায় যে কোনো পড়ুয়া যদি সমস্ত লেভেলের ভেরিফিকেশনের আগে মানে কমপ্লিট হয়ে যায় তাহলে সেই পড়ুয়াকে আগে টাকা দেওয়া হবে এটা স্বাভাবিক অর্থাৎ কি কোনো পড়ুয়া যদি দেখা যায় যে এই এস ভি এম সি স্কলারশিপে আবেদন করে তাহলে কিন্তু তার আবেদনপত্রটি বিভিন্ন লেভেল দ্বারা ভেরিফিকেশন হয় মানে অনেকবার ভেরিফিকেশান হয় তো আবেদনপত্রটি প্রথমে ভালো করে মানে ভেরিফিকেশন হয় যেটা স্কুল বা কলেজে হোক ভেরিফিকেশন হবে এরপর ওটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফিকেশান হবে সবশেষে শিক্ষা দপ্তরের তরফ থেকে ওই আবেদনপত্র তারপর অ্যাপ্রুভ করা হয় এবার আবেদনপত্র যখন অ্যাপ্রুভ করা হয় তার যে টাকা সেকশান হলে মানে টাকা যদি স্যাংশন হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেই টাকাটি পাঠিয়ে দেওয়া হয় এইভাবেই কিন্তু তোমাদের এগুলো দেওয়া হয় আর তোমরা যারা স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে চাও তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিও আর অন্যান্য এই স্কলারশিপ সংক্রান্ত বা অফিশিয়াল নোটিফিকেশানের জন্য তোমরা এই যে স্কলারশিপের যে অফিশিয়াল পোর্টাল রয়েছে তাই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে ক্লিক করেও কিন্তু সেই যে তথ্যগুলো রয়েছে বা অফিশিয়াল নোটিফিকেশান রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো আজকের পর্বে এই যে গুরুত্বপূর্ণ আমি পর্বটি আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো